হ্যালো গাইস, আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে গ্রামীণ ফোন মডেল মানে মোডেমের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আসলে এটা জটিল কিছু না, আমরা সবসময় দেখি চিরাচরিত নিয়ম অনুসারে গ্রামীণ ফোনের ব্যাকগ্রাউন্ড আসলে এরকম থাকে। তো এটাকে আমরা ওই যে সোর্স কোড ফাইল এডিট করে এটাকে চেঞ্জ করতে পারি। তো এর জন্য আপনার যা করতে হবে আমাদেরকে তা হলো ঠিক এই রেঞ্জের একটা মানে ফটো আমাদেরকে এর ফাইলের মধ্যে রেখে দিতে হবে। তাহলে এরা অটোমেটিক্যালি এটাকে কম্পাইল করে এদের মতো কাজ করে নেবে। তো তার জন্য আমাদেরকে যা করতে হবে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জাস্ট আমার ফলোয়িং ইনস্ট্রাকশনটা দেখে নেবেন এবং সেই মতো কাজ করবেন, কোনো সমস্যা হবে না। তো আপনারা পিসিতে যাবেন এবং সেখানে লোকাল ডিস্ক সি, এখানে প্রোগ্রাম অপশনগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখেন। এবার আপনারা দেখেন এখানে গ্রামীণ ফোন ইন্টারনেট আছে, এখানে আপনারা একটা পিক দেখবেন স্ক্রিন, এখানে ডাটা ব্যাকগ্রাউন্ড নামের একটা পিক থাকবে, ডাটা ব্যাকগ্রাউন্ড, এই যে ডাটা ব্যাকগ্রাউন্ড। তো এই ঠিক এইরকম রেঞ্জের একটা পিক আপনারা ইয়ে করে নেবেন। আমি পিকটাকে এখান থেকে কাটি করে নিলাম। তারপর আমি এখানে অন্য একটা ফটো দিব। হ্যাঁ, সাপোজ আমি এই পিকটা দিব। তাদের কয়টা আছে, দেখ না দুইটা। এই পিকটা দিতে হলে এখন আমাকে কি করতে হবে, জাস্ট আমাকে পিকটাতে ঠিক ওই রকম করে রিনেম করতে হবে ডাটা ব্যাকগ্রাউন্ড। পিকটা আমি আমার সুবিধার্থে ডেস্কটপের উপরে রাখলাম। তো আমি গিয়ে দেখে নেবো এখন যে আসলে আমার রিনেমটা ঠিক ওই রকম রিনেম হয়েছে কিনা। এই যে ডাটা ব্যাকগ্রাউন্ড দেখেন, ওই রকমভাবে কিন্তু রিনেম হয় নাই, আমাকে ঠিক এরকমভাবে রিনেম করা লাগবে। আমি এটা কপি করে নিলাম, এখানে জাস্ট পেস্ট করে দিব। দেখেন এখন কিন্তু ওই রকম হয়ে গেছে। এখন আপনি শুধু এই পিকটাকে এখান থেকে কপি বা কাট যেরকম করেন না কেন, করে আপনি শুধু আপনি সেই লোকাল ডিস্কে গিয়ে সিতে গিয়ে আপনার সেই গ্রামীণ ফোনের স্ক্রিনে এটা আপনি ছেড়ে দেবেন। ব্যাস এখন আপনার সেই মোডেমে গিয়ে মোডেমের প্রোগ্রামে গিয়ে আপনি জাস্ট এটাকে এক্সিস্ট করে দেবেন। এটা এক্সিস্ট হয়ে গেছে, এখন আপনি গিয়ে এটাকে নতুন করে ইনস্টল দেবেন। একটু ওয়েট করবেন, দেখেন এর ব্যাকগ্রাউন্ডে এখন কিছু নাই। আপনারা শুধুমাত্র কম্পিউটারটাকে একবার রিস্টার্ট দেবেন, একবার রিস্টার্ট দিলেই কম্পিউটারে দেখেন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে আপনার যে পিকটা আপনি সিলেক্ট দিয়েছিলেন ওইখানে ওই পিকটা এখানে চলে আসবে। এখন এখানে দেখেন কোনো পিক নাই, কারণ আপনারা এখানকার ওইখানকার যে পিকটা ওই পিকটা আপনার অন্য জায়গায় সরা নিয়ে গেছেন, ওইখানে অন্য একটা পিক ওই নামের একটা পিক দিয়ে দিয়েছেন। তো এরা ধরতে পারবে না যে আসলে ওখানে কোন পিক আছে, ওরা রিনেম অনুসারে মনে করবে যে হ্যাঁ ওখানে ওই নামের একটা পিক আছে, কিন্তু পিকের কালার কেমন বা পিকের সাইজ কেমন এইগুলো ওরা ধরতে পারবে না। আর কম্পিউটার আসলে বিষয়টা এরকম যে কোনো কাজই তাৎক্ষণাৎ সব কাজ করতে পারে এরকম না, কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো একবার রিস্টার্ট না দিলে বা রিফ্রেশ না করলে কাজ হয় না। তো এই এটা যেহেতু একটা প্রোগ্রামের মানে সোর্স কোড ফাইলই এডিট করে নিয়েছেন আপনি, যে কারণে এটা আপনি কম্পিউটার রিস্টার্ট না দিলে কাজ করবে না। তো এখন দেখেন কোনো ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে না, আপনি একবার রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিলেই সমস্ত ব্যাকগ্রাউন্ড দেখাবে। ধন্যবাদ, বিরতি দেখার জন্য। Yeah.